শান্ত, অলমোস্ট সেম কোশ্চেন, যে আপনি তো ছিলেন, তখন কি আলোচনা হচ্ছিল ওই ইয়াটার সময়, রিভিউটা নেওয়ার সময় সাকিবের সঙ্গে? আর হলো যে ওঠার পরেই কোলাসটা আসছে, তো মানে ওখানে কি মনোযোগটা নড়ে গেল তারপর? না, আমি যেটা বললাম, মনোযোগ নড়ে নাই, বাট আমার কাছে, আমি ওইখানে ছিলাম, আমাদের সবার কাছে মনে হয়েছিল যে আউটটা হয়নি। আমরা ওইভাবে ওইরকম শিওর ছিলাম আউটটা হয়নি। জানি না, ডিসিশন আম্পায়ারের আসলে এর উপরে কিছু বলার নেই, আমরা যত যাই করি। সো আমার কাছে মনে হয়নি যে তারপর আমাদের মনোযোগটা নড়ে গেছে, বাট আমরা ভালো খেলি নাই আমার মনে হয় শেষে মিডল ওভারগুলোতে। শান্ত, আউট হয়ে খুব আফসোস করছিলেন, আসলে বেশি বল ছিল না, কি চাইছিলেন, কি প্ল্যান ছিল আপনার, শেষে রানটা কত দূরে নেওয়া যায়? আমার মনে হয় উইকেটটা আজকে এরকম 140-150 এরকম রানের উইকেট ছিল। সো আমি বুঝতেছিলাম যে আমার হয়তো শেষ করাটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার ছিল, যেটা আমি করতে পারিনি। সো ওই জন্য একটু আফসোস লাগছে, বাট তারপরেও আমি বলবো যে শেষের যে ব্যাটসম্যানগুলো ছিল, আর একটু যদি আমরা ভালো করতে পারতাম, তাহলে হয়তো একটা আরও কম্পিটিটিভ ম্যাচ হইতো। শান্ত, আপনার কি মনে হয় যে মানে লাস্ট কয়েকটা ম্যাচ ধরে লোয়ার মিডল অর্ডারের সমস্যাটা কি হচ্ছে, বা মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডারে? কারণ একটা স্টিপ একটা টার্গেট তৈরি করার পরে ইউ আর লুজিং দ্য প্লট, সো হোয়াট ইজ কি মানে সমস্যাটা কোথায় হচ্ছে আপনার মনে হয়? না, আমার মনে হয় এখানে লোয়ার মিডল অর্ডার বলে কোনো কথা নেই। আমরা পুরা টিম হিসেবে ভালো খেলিনি, যে ম্যাচগুলো জিতছে ওগুলো আমরা টিম হিসেবেই জিততে পারছি। সো লোয়ার মিডল অর্ডার বা ওপেনার, মানে এটা সবারই দায়িত্ব যে ভালো করার। সো অ্যাজ এ টিম হিসেবে আমরা হয়তো আজকের ম্যাচটা ভালো করতে পারি। শান্ত, এটা তো গ্রেট একটা অপরচুনিটি ছিল সেমিফাইনাল খেলার জন্য, তো সেই সুযোগটা হাতছাড়া হলো। ম্যাচের আগে আসলে ব্রিফিংটা কী ছিল আপনাদের, মানে কী নির্দেশনা ছিল টিম ম্যানেজমেন্টের দিক থেকে? আমরা ওরকম কোনো কিছু চিন্তা করিনি। আমরা চিন্তা করেছি এটা আমাদের জন্য একটা অপরচুনিটি, প্রত্যেকটা ম্যাচে আমরা যেরকম প্ল্যান করে আসি সেম প্ল্যান করে আসছি, এক্সট্রা কোনো কিছুই করিনি। বাট যেটা আপনি বললেন যে অপরচুনিটি ছিল, সো ওই অপরচুনিটিটা মাথায় রেখে আমরা ম্যাচ খেলতে নামছিলাম। না, আমরা তো সবাই চেয়েছি, জিততে চাইছি। সো টিম ম্যানেজমেন্ট থেকেও সবাই চেয়েছে যে আমরা অ্যাজ এ পুরো গ্রুপ, যে কয়জনই এখানে ছিল, সবাই আমরা জিততে চেয়েছি। এই অপরচুনিটিটা নেওয়ার চেষ্টা করেছিলাম এবং সবাই 100% চেষ্টা করেছে। আনফর্চুনেটলি হয়নি, বাট সবাই আমার মনে হয় যে মন থেকে 100% দেওয়ার চেষ্টা করছে। আপনার যে ইনিংসটা, আপনি নিজে আপনার ইনিংসটার ইম্প্যাক্ট এই ম্যাচের প্রেক্ষাপটে কেমনভাবে দেখেন, এক নাম্বার। আর দ্বিতীয় যে বিষয়টা, সাকিব আল হাসান আউট হওয়ার পর তো আপনি মানে আউট হয়ে গেলেন, ড্রেসিং রুমে যাওয়ার পর তখন ওই মুহূর্তে আমি যদি ভুল না করি অ্যারাউন্ড 40+ বলস বাকি ছিল, ওই সময় যারা উইকেটে ছিলেন তাদের কাছে টিম ম্যানেজমেন্টের মেসেজটা কি ছিল? আজকে আমি যেটা বললাম, প্রথম কোশ্চেনটা আমার ইনিংস আমার কাছে মনে হয় যে আমি যেভাবে উইকেট যেরকম ডিমান্ড করছিল ওই অনুযায়ী ব্যাটিং করছিলাম। আমার মনে হয় যে উইকেটটা কোনো ব্যাটসম্যানের জন্য খুব একটা সহজ ছিল না, স্পেশালি নতুন ব্যাটসম্যানের জন্যে, বা মিডল ওভারগুলোতে স্পিন হচ্ছিল। সো আমার মনে হয় যে আমি যেরকমভাবে ব্যাটিং করছিলাম ঠিক ছিল, যদি বড় করতে পারতাম, মানে শেষ করতে পারতাম, তাহলে টিমের জন্য বেটার হইত। সেকেন্ড কোশ্চেন কী ছিল? মেসেজ ওটাই ছিল যে আমরা ব্যাটসম্যানরা যদি, শেষের যে ব্যাটসম্যানগুলো ছিল, ব্যাটসম্যানরা যদি ইনিংসটা কমপ্লিট করতে পারি, তাহলে হয়তো আমরা 140-150 এরকম একটা ইনিংস করতে পারতাম। সো ওইটাই প্ল্যান ছিল, ওরকম এক্সট্রা কোনো ইয়ে ছিল। আগের ম্যাচেও হচ্ছে যে একটা 5 রানের একটা যে অর্থাৎ বিতর্ক সেটা ছিল, আর আজকেও রান আউট মানে সাকিবের আউটটা নিয়ে একটা বিতর্ক বা আলোচনা চলছে, মানে বারবার কেন হচ্ছে এরকম একটা চিন্তা, এ নিয়ে কোনো কি আলোচনা হয় ড্রেসিং রুমে, বা এটাকে দুর্ভাগা মনে হয় বা অন্য কিছু অন্যভাবে আলোচনা করা হয় কি না? না, এগুলো নিয়ে আসলে আলোচনা করে লাভ নাই, এটা আমাদের কন্ট্রোলেও নাই। সো এটা পুরোটাই আম্পায়ার, ম্যাচ রেফারি যারা আছে তাদের ডিসিশান। সো জিনিসটা হলো যে আমরা যতই আলোচনা করি বা যতই কথা বলি কোনো লাভই নাই। সো এটা নিয়ে আমরা বলবো না যে ড্রেসিং রুমে খুব বেশি আমরা চিন্তিত ছিলাম বা কথা বলছি, কারণ এটা কথা বলে আসলে লাভ নেই। শান্ত, শেষ পর্যন্ত দেখা গেলো যে হয়তো আরও 15-20 রান থাকলে ম্যাচের রেজাল্ট অন্যরকম হতো, তো ওই জায়গাটায় যদি আমি জানতে চাই যে সাকিবের আউট হওয়ার আগে আপনাদের ইনিংসটা একরকম ছিল, সাকিবের আউট হওয়ার পর আরেক রকম,
তো এই যে চেঞ্জটা ইনিংসের, এটার জন্য আপনি কি সাকিবের আউটটাকেই বলবেন যে সাকিবের ওই দুর্ভাগ্যজনক আউটটাই এই চেঞ্জের কারণ, নাকি পরের ব্যাটসম্যানদের ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে পারেনি বলে আমরা ওই 15-20টা রান কম করলাম? না, অবশ্যই সাকিব ভাই তো আমাদের টিমে অনেক বড় প্লেয়ার, বাট সবসময় ইম্প্যাক্টফুল ইনিংস খেলে এবং ভালো হয় আমার টিমে, আমাদের টিমের জন্য। বাট পরে যারা ব্যাটসম্যান ছিল তারাও কিন্তু অনেক ক্যাপাবল এবং তারাও অতীতে ভালো করেছেন। সো ওইটা নিয়ে, ওই আউটটা নিয়ে আমরা খুব বেশি ফোকাস ছিলাম না, আউট অন্যভাবে হইতে পারতো, সো ওইটা নিয়ে আমরা একদমই ফোকাস ছিলাম না। বাট আমি যেটা, বা আমরা সবাই বিশ্বাস করি, এই এই টিমে যতগুলো ব্যাটসম্যান আছে সবাই ক্যাপাবল যে কোনো সিচুয়েশনে ভালো ব্যাটিং করার। Thanks very much, everybody. That's all we have time for today. Thank you.